প্রিয় শিক্ষার্থী, সিএসএল ট্রেনিং এর অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে মেঘ স্কুলে স্বাগতম। আমাদের আজকের বিষয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী গণিত বিষয়টির সেট ও ফাংশন অধ্যায়ের অন্বয়, ফাংশন এবং ফাংশনের লেখচিত্র। অন্বয় বা রিলেশনের কথা বললে স্বাভাবিকভাবেই আমাদের মনে আসে একটি জিনিসের সাথে অন্য একটি জিনিসের সম্পর্কের কথা, আর তা হতে পারে বই খাতার সম্পর্ক, চেয়ার টেবিলের সম্পর্ক, আবার একজন মানুষের সাথে অন্য একজন মানুষের সম্পর্কও হতে পারে, যেমন বাবা মায়ের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, অথবা হতে পারে শিক্ষক ছাত্রের সম্পর্ক। এমন হাজার রকম সম্পর্কের কথা আমরা বলতে পারি, আর এই সম্পর্কগুলোই হলো অন্বয় বা রিলেশন। এই সম্পর্কগুলোকে আমরা গাণিতিকভাবেও প্রকাশ করতে পারি। দুটি সেট এ ও বি ধরি, যেখানে এ সেটে রয়েছে কয়েকটি দেশের নাম আর বি সেটে রয়েছে কয়েকটি রাজধানীর নাম। এখন এ সেট হতে বি সেটে যদি কোনো সম্পর্ক স্থাপন করা হয়, তবে তা হবে দেশ রাজধানীর সম্পর্ক। এ সেটের উপাদানগুলো হলো বাংলাদেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আর বি সেটে রয়েছে ঢাকা, ওয়াশিংটন ডিসি, ক্যানবেরা। সুতরাং আমরা বলতে পারি এ ও বি সেটের উপাদানগুলোর মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে, আর এই সম্পর্কই হলো এ সেট হতে বি সেটের অন্বয় বা রিলেশন। এখন এ ও বি সেট দুটির মধ্যে স্থাপিত অন্বয়কে আমরা গাণিতিকভাবেও প্রকাশ করতে পারি, তবে অন্বয়টি কেমন হবে তা একটু দেখে নেই। একটু লক্ষ্য করি, অন্বয়টি সদস্যগুলো কার্তেশীয় গুণজাকারের, অর্থাৎ এ ও বি সেট দুটির কার্তেশীয় গুণ সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেটটি যদি আর হয়, তবে আর কে এ সেট হতে বি সেটে অন্বয় বলা যাবে। আবার যদি আমরা অন্বয়টির অন্তর্ভুক্ত ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো নিয়ে নতুন কোনো সেট গঠন করি, তবে তাকে বলা হবে অন্বয়টির ডোমেন। অর্থাৎ কোনো অন্বয়ের অন্তর্ভুক্ত ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলোই হচ্ছে অন্বয়টির ডোমেন, আর এই উপাদানগুলো নিয়ে গঠিত সেটটি হলো ডোমেনের সেট, আর ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে রেঞ্জ। অর্থাৎ ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলো হবে অন্বয়টির রেঞ্জ। প্রদত্ত অন্বয়টির ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো হলো বাংলাদেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এবং দ্বিতীয় উপাদানগুলো হলো ঢাকা, ওয়াশিংটন ডিসি, ক্যানবেরা। আর তাই অন্বয়টির ডোমেন গঠিত হয়েছে দেশের নাম নিয়ে এবং রেঞ্জ গঠিত হয়েছে রাজধানীর নাম নিয়ে। অন্বয়ের কথা আসলে ফাংশনের কথাও চলে আসে। এখন আমরা ফাংশন সম্পর্কে আলোচনা করব। যদি এ ও বি দুটি সেট হয় এবং এ সেট থেকে বি সেটে ফাংশন এফ হয়, তবে এফ এ বি এর কার্তেশীয় গুণ সেটের এমন একটি উপসেট হবে যেন এ সেটের প্রতিটি উপাদানের জন্য বি সেটে একটি উপাদান থাকে। এবং যদি এ বি বিলংস টু এফ হয় এবং এ বি প্রাইম বিলংস টু এফ হয়, তবে অবশ্যই বি ইকুয়ালস টু বি প্রাইম হবে। এখন প্রথম শর্তটি বিশ্লেষণ করে বলা যায় যে এ সেটের প্রতিটি উপাদানের জন্য বি সেটে একটি মাত্র উপাদান পাওয়া যাবে, অর্থাৎ এ সেটের প্রতিটি উপাদান অবশ্যই ফাংশনের অন্তত একটি ক্রোমোজোরের প্রথম উপাদান হবে। আর দ্বিতীয় শর্ত থেকে বলা যায় এ সেটের প্রতিটি উপাদান ফাংশনটির একটি মাত্র ক্রোমোজোরের প্রথম উপাদান হবে, অর্থাৎ একটি উপাদান দুটি ক্রোমোজোরের প্রথম উপাদান হতে পারবে না, যদি হয়ও তবে তাকে ফাংশন বলা হবে না। ফাংশনের সংজ্ঞা অনুসারে বলতে পারি এ সেট থেকে বি সেটে ফাংশনটি এ ও বি এর কার্তেশীয় গুণ সেটের অপর আরেকটি উপসেট, কাজেই বলা যায় ফাংশনও একটি বিশেষ ধরনের অন্বয়। ফাংশনকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়, তবে স্মল জি, ক্যাপিটাল এফ সহ অন্যান্য অক্ষর দিয়েও প্রকাশ করা যায়। যেহেতু প্রত্যেকটি ফাংশনই এক একটি অন্বয়, সেহেতু আমরা বলতে পারি অন্বয় ও ফাংশনের ডোমেন ও রেঞ্জ একই, অর্থাৎ ফাংশনের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো হবে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হবে ফাংশনটির রেঞ্জ। অন্বয় ও ফাংশন সম্পর্কে আমরা জানলাম। এখন নিশ্চয়ই আমরা প্রদত্ত অন্বয়গুলোর মধ্যে কোনটি ফাংশন আর কোনটি ফাংশন নয় সেটা খুব সহজেই বুঝতে পারব। এখানে চারটি অন্বয় রয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি অন্বয় চারটির প্রত্যেকটির প্রথম সেটের উপাদানগুলো এক,
কিন্তু দ্বিতীয় সেটের উপাদানগুলো ভিন্ন ভিন্ন। এখন আমরা দেখব অন্বয়গুলো ফাংশন কিনা। ফাংশনের সংজ্ঞা, প্রথম শর্তটি হলো প্রথম সেটের প্রতিটি উপাদানের জন্য দ্বিতীয় সেটে অবশ্যই একটি মাত্র মান থাকবে। এখানে এ, সি, ডি অন্বয় তিনটি ফাংশনের এই শর্তটি পূরণ করেছে, অর্থাৎ এ তিনটি অন্বয়ের প্রথম সেটের প্রতিটি উপাদানের জন্য দ্বিতীয় সেটে একটি মান রয়েছে। কিন্তু বি অন্বয়টিতে টু ও থ্রি উভয়ের জন্য দ্বিতীয় সেটে দুটি করে মান রয়েছে, কাজেই বলা যায় বি অন্বয়টি ফাংশন নয়, কারণ বি অন্বয়টি ফাংশনের প্রথম শর্তটি পূরণ করছে না। আবার একটু লক্ষ্য করি, ফাংশনের শর্তে বলা হয়েছে প্রথম সেটের প্রতিটি উপাদানের জন্য দ্বিতীয় সেটে একটি মান থাকবে, কিন্তু দ্বিতীয় সেটের প্রতিটি মানের জন্য প্রথম সেটে কয়টি প্রি ইমেজ থাকবে তা বলা হয়নি। অর্থাৎ দ্বিতীয় সেটের একটি উপাদানের জন্য প্রথম সেটে একাধিক প্রি ইমেজ থাকতে পারে। এখানে সি অন্বয়টিতে দ্বিতীয় সেটের টু এর জন্য প্রথম সেটে দুটি প্রি ইমেজ টু থ্রি রয়েছে, কিন্তু টু ও থ্রি উভয়ের জন্য দ্বিতীয় সেটে একটি মান থাকলেও কোনো উপাদানের জন্যই দ্বিতীয় সেটে দুটি মান নেই, কাজেই বলা যায় সি ফাংশনের প্রথম শর্তটি পূরণ করে। এখন আসি ফাংশনের দ্বিতীয় শর্তে। ফাংশনের দ্বিতীয় শর্তটি হল প্রথম সেটের প্রতিটি উপাদান একটি মাত্র ক্রোমোজোমের প্রথম উপাদান হবে। দেখা যাচ্ছে এই শর্তটিও এ, সি, ডি অন্বয় তিনটি পূরণ করে। সুতরাং আমরা বলতে পারি এ, সি, ডি অন্বয় তিনটি ফাংশন, কিন্তু বি অন্বয়টি ফাংশন নয়। ফাংশনকে চিত্ররূপে, অর্থাৎ গ্রাফ কাগজে স্থাপন করা হলে যে চিত্ররূপ পাওয়া যায় তাকে ফাংশনের লেখচিত্র বলে। ফরাসি দার্শনিক ও গণিতবিদ রেনে ডেকার্ত সর্বপ্রথম বীজগণিত ও জ্যামিতির মধ্যে সম্পর্ক স্থাপন করেন। তিনি সমতলে অবস্থিত পরস্পর লম্বভাবে ছেদকৃত দুটি রেখার সাহায্যে বিন্দুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয়ের মাধ্যমে সমতলীয় জ্যামিতিতে আধুনিক ধারার প্রবর্তন করেন। তিনি পরস্পর লম্বভাবে ছেদকৃত সরলরেখা দুটির নাম দেন অক্ষরেখা এবং ছেদবিন্দুটির নাম দেন মূলবিন্দু। যদি আনুভূমিক রেখাটিকে এক্স অক্ষ আর উলম্ব রেখাটিকে ওয়াই অক্ষ এবং মূলবিন্দু অর্থাৎ ছেদবিন্দুটিকে ও নাম দেয়া হয়, তবে এই গ্রাফ কাগজের মাধ্যমে সমতলে অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান এই রেখাদ্বয়ের মাধ্যমে সম্পূর্ণরূপে জানা সম্ভব, আর একইভাবে যে কোনো ফাংশনকেও লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা সম্ভব, যা আমরা পরবর্তী ক্লাসে শিখব। এই ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অংশটি বারবার দেখার অনুরোধ রইল। আশা করি এতে বিষয়টি ভালোভাবে বোঝা যাবে। কোনো প্রশ্ন, সমস্যা বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এই প্রচেষ্টাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারব। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।